অনেক দিনের ছেলে। আমার না এখন খারাপ লাগছে জানিস, মনে হচ্ছে এত বড় একটা রেস্টুরেন্টে খেয়ে বেচারি কতগুলো টাকা নষ্ট করলাম। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছিস, মানে ওর মুখের ব্রাইটনেস দেখেছিস? বিয়ের পর কি মেয়েরা খুব সুন্দর হয়ে যায় তাই না? ওকে বিয়ের আগে কখনো এত সুন্দরী মনে হয়নি। বিয়ে হলে না, সুখী হলে চেহারা একদম গ্লো করতে থাকে। হয়তো বা আমি ঠিক জানি না। তোর কি খারাপ লাগছে? আমি জানি না, ঠিক বুঝতে পারছি না, তবে কোয়েলকে দেখে খুব ভালো লাগছে। ওরা সুখী হবে আর খুব সহজেই আমাকে ভুলে যেতে পারবে। তুই কথাটা কি মন থেকে বললি? হ্যাঁ, আমি চাই ও আমাকে ভুলে যাক, ও সুখে থাকুক, ভালো থাকুক। আমি না তোকে একটা কথা বলতে চাই। না বল। আজকে থাক, আরেকদিন বলবো। বল, কলি চলে যাক, তারপর বলবো। আমার চা কফি কিছু দেবো? না না আন্টি, থ্যাংক ইউ, আপনি অনেক কষ্ট করেছেন সারাদিন। প্লিজ বসেন, রেস্ট করেন। আমি ভাবছি যে আপনি একদিনে এত রান্না কিভাবে করবেন। রান্না প্রত্যেকটাই অনেক মজা ছিল, ফ্যান্টাস্টিক। অনেক রাত হলো, চলো। হ্যাঁ চলো তাহলে। আন্টি আজ তাহলে আসি, বাসায় আবার শ্বশুর শাশুড়ি এসেছে, বাসা ভর্তি লোকজন, সবার সাথে একটু একটু কথা বলতে গেলে তো অনেক সময় লেগে যায়, তো যাওয়া উচিত। আর একটু থাকলে হতো না? আচ্ছা তোমরা কি কালকে চলে যাচ্ছ? জি আন্টি, কালকে যাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য। আন্টি আপনার এই আন্তরিকতার কথা আমার সারা জীবন মনে থাকবে। কি বলো, এটা তো আমার দায়িত্ব। আচ্ছা রুলিকে নিয়ে আসলেই পারতি, আসতে বলেছিলাম, আসতে চাইলো না, জানি করে এসেছে তো টায়ার্ড লাগছে বলছিল। আমরা কিন্তু আপনাদেরকে অনেক মিস করবো, রিয়েলি। আমরাও এখন বুঝতে পারছি যে তোমরা চলে গেলে আমাদের কি হবে। যদি বেঁচে থাকি দেখা হবে ইনশাআল্লাহ। মা তুমি একটু কোয়েল ভাইয়ের সাথে বসে গল্প করো। কোয়েল ভাই আপনি কিন্তু মাইন্ড করতে পারবেন না, আমার বান্ধবীকে নিয়ে যাচ্ছি, ও চলে যাচ্ছে, সো আমাদের তিন ফ্রেন্ডের মধ্যে একটু কথা বলা দরকার আছে। চলো। ওকে শিওর। ফেসবুকে যোগাযোগ করো, আর মনে মনে আমার উপরে কোনো রাগ রেখো না, আমার ক্ষতি হবে। ছি ছি, এটা কি বলছো তুমি? মানে এসব কথা বলে শুধু শুধু আমাকে ছোট কেন করছো? আর কোয়েল অনেক ভালো ছেলে, আমি চাই তুমি সুখী হও। এখনই তো চা কফি কিছু একটা দিই। না ঠিক, এখন আর চা খাবো না। আচ্ছা পায়েস আছে, তোমার জন্য পায়েস নিয়ে আসি। পায়েস হ্যাঁ খাওয়া যায়। ঠিক আছে, আপনি তো অনেক রান্না পারেন। এটাই তো কাজ, তাই না? আমাদের আর কাজ কি রান্না ছাড়া? আচ্ছা কোয়েল কিছু মনে করবে না, চলো নিচে যাই। ও আমাদের ব্যাপারে সবটা জানে। মানে আমি বলেছি সকালে আমরা এয়ারপোর্টে আসছি। শিওর, থ্যাংক ইউ, থ্যাংকস ফর এভরিথিং, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। ভালো থাকিস। থ্যাংক ইউ, বাই বাই। কাল সকালে এয়ারপোর্টে আসিস, দেখা হবে, ঠিক আছে?
কলি যদি আর বেশি দিন এখানে থাকতো তাহলে বুঝে ফেলতো যে আমি অ্যাক্টিং করছি তোর সাথে। না 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 না, আমার থেকেও বড় শিল্পী হচ্ছে কোয়েলা কলি। মানে কি সেটা তোর না জানো চলবে? কেন না জানলে চলবে? সব কিছু না জানলে চলবে বল। মানে কোয়েল কোয়েল না সব জানতো এবং ওনা অনেক বড় মাপের একজন মানুষ আমার কাছে মনে হচ্ছে, কারণ কলি ওর সাথে ভালোই থাকবে। মানুষের কথা তো সবই বুঝতে পারিস, একদিনে মানুষ চিনে ফেললি। মানুষ চিনতে সময় লাগে না। সময় তো লাগে, অনেক বেশি সময় লেগেছে, আমাকে তো এতদিনে চিনতে পারবি না। আজকে না নিজেকে খুব হালকা লাগছে, মনে হচ্ছে অন্যরকম একটা মানুষ। তাহলে তোকে একটা কথা বলি, মানে বলেছিলাম না যে কলি যাওয়ার পরে বলবো। বল না। থাক, কি বল? মানে মানে আমার কাছে মনে হয় যে তোর সাথে অ্যাক্টিং করতে করতে না তোকে তোকে আমি আমি ভালোবেসে ফেলেছি। হোয়াট? কি? আমি শুনিনি, সরি। আই এম সরি, আমি একবার বলেছি। না 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 বল। ভালোবেসে ফেলেছি কলির আগে বললি না কেন? তুই আগে বুঝলি না কেন? আমি কি করে বুঝবো? তুই আগে কেন বলবি না? তুই আমি কতবার বোঝাবো তোকে? তুই বোঝাবি না? তুই কেন আমি বোঝাবো? তুই কেন? যদি পারো এসো ফিরে আমার বুকের ভেতরে, কাছাকাছি